नमस्कार बन्धुरा, আইডিএসকে কুকিং এ আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে দুর্দান্ত স্বাদের একটা বাঁধাকপির সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ দিনে খুব সহজেই এই রেসিপিটা আপনারা বানাতে পারেন। মাছ মাংসের থেকেও কিন্তু ভীষণই ভালো হয় এই রেসিপিটা। আর মজার বিষয় হলো এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দেখুন, এখানে প্রথমে আমি বাঁধাকপিগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এই বাঁধাকপির মধ্যে সামান্য একটু লবণ নিয়ে বাঁধাকপিটাকে মাখিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পর দেখুন বাঁধাকপি অনেকটাই নরম হয়ে এসেছে। আর এভাবে হাত দিয়ে একটু চাপ দিলেই বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। দেখুন কত জল বেরোচ্ছে। আর এভাবে চাপ দিয়ে দিয়ে জলগুলোকে আমি বের করে নেব। বাঁধাকপি থেকে নেওয়ার পর খুব ভালো করে বাঁধাকপিগুলোকে ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে। খুব ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে বাঁধাকপিগুলোকে ধুয়ে জল নিংড়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিচ্ছি গোটা মৌরি, 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো দেব, তার সাথে দিয়ে দিচ্ছি 7 মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার সব মশলাগুলো দেওয়া হলে এখানে আমি 2/2 চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি। তো আপনারা বাঁধাকপি যতটা নেবেন বেসনের পরিমাণটাও ঠিক ততটাই দিতে হবে। আর যে কোনো মশলার পরিমাণটাই কিন্তু বাড়িয়ে অথবা কমিয়ে দিতে হবে। যদি আপনারা বেশি পরিমাণে বাঁধাকপি নেন বা বেশি পরিমাণে রান্না করতে চান তাহলে অবশ্যই মশলার পরিমাণগুলোও কিন্তু একটু বেশি বেশি ব্যবহার করতে হবে। তো বেসন দিয়ে এবার বাঁধাকপিগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। দেখুন এভাবে এবার এই হাত দিয়ে আমি বাঁধাকপিগুলোকে কোফতার আকারে তৈরি করে নিচ্ছি। এভাবে হাতের আঙুল দিয়ে চেপে চেপে একটু লম্বাটে শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও শেপ দিতে পারেন। আমার এই শেপটাই বেশি ভালো লাগে, তার জন্য আমি একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি। দেখুন আমি সব বাঁধাকপিগুলো তৈরি করে নিয়েছি। এবার চলে গেলাম পরের স্টেপে। এখানে দেখুন বেশ খানিকটা পরিমাণে আমি সর্ষের তেল কড়াইতে নিয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে এবার বাঁধাকপিগুলোকে, যেগুলোকে আমি মুইঠার মতো করে তৈরি করে নিয়েছিলাম, সেই বাঁধাকপির মুইঠাগুলোকে তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। বেশ উল্টে পাল্টে লাল লাল করে আমি বাঁধাকপিগুলোকে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজতে হবে, না হলে কিন্তু উপর থেকে, যেহেতু এটা বেসন দিয়ে তৈরি করেছি, বেসনটা উপর দিকে পুড়ে যাবে আর ভেতরের দিকটা ভাজা হবে না। তাই একদম হালকা রেখে এভাবে ভাজবো নেড়ে চেড়ে। দেখুন আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে আমি বাঁধাকপির কোফতা বা মুঠা যাই বলুন সেগুলোকে তুলে নিচ্ছি। এবার এই একই তেলে আমি 2টো ছোট সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এবার আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তেল থেকে তুলে নেব। সব আলুগুলোকে তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই একই তেলে আমি রান্নাটা করব। তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম 1টা তেজপাতা, আর দিয়ে দেব গোটা জিরে, আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু রান্নার কালারটাও খুব সুন্দর আসবে। আর তেলে যখন আদা বাটা ব্যবহার করব তখন কিন্তু আদা বাটাটা ছিটকবে না। তো আদা বাটাটা দিয়ে একটু আদা বাটাটাকে তেলে শুকিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। দেন আমি এর মধ্যে ইউজ করব 1টা মাঝারি সাইজের টমেটো।
টমেটোটাকে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়েই আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো। টেস্ট অনুসারে আপনারা যেমন ঝাল পছন্দ করেন ঠিক ততটাই লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এর মধ্যে আমি আর এখন কোনো মশলা ইউজ করব না। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা খুব ভালো মতো গলে যাচ্ছে। আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য কিছুক্ষণ আমি প্রায় 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এবার খুব ভালো করে টমেটোগুলোকে আমি কষে নিচ্ছি মশলার সাথে। টমেটো যখন পুরোপুরি গলে গেছে দেখুন মশলা কষানো হয়ে গেছে, এবার অ্যাড করে দিলাম আমি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব মশলার সঙ্গে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বাঁধাকপির মুইঠাগুলো। বাঁধাকপির মুইঠাগুলো দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া বা কষানোর প্রয়োজন নেই, আমি প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু রান্নাটা মাখো মাখো হবে, এই রান্না কিন্তু খুব বেশি ঝোল রাখলে খেতে ভালো হবে না, তাই অল্প পরিমাণে জল দিলাম। দিয়ে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম। তো 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আমাদের কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু আমাদের আজকের বাঁধাকপির দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি একদম রেডি। এবার নামিয়ে নেব কড়াই থেকে। দেখুন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। আর সবথেকে মজার বিষয় হলো এটা একটা নিরামিষ রান্না, যেহেতু নিরামিষ দিনে আমরা মাছ মাংস খেতে পারি না, তাই এরকমভাবে একবার বাঁধাকপির রেসিপি ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, আমার এরকম নিত্য নতুন রেসিপি আপনার ফোনে।